নমস্কার, আজকের ব্রেকিং নিউজ। পদ্মা সুস্বাদু ইলিশ পেতে ফারাক্কায় লকডাউনের পরিবর্তন। পণ্য চলাচলের ক্ষেত্রেও হলদিয়া ও কলকাতা বন্দরে সুবিধা হবে। আপনাদের সামনে আমি সচিরঞ্জন সাহু। নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আত্মীয় পরিজনদের মধ্যে বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে কমেন্ট পাঠান এবং নিউজের আপডেট প্রথম পেতে বেশি বেশি করে আমাদের নিউজ চ্যানেল এসআই নিউজ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন। আজকের ব্রেকিং নিউজ, পদ্মার সুস্বাদু ইলিশ পেতে ফারাক্কায় লকগেটের পরিবর্তন। পণ্য চলাচলের ক্ষেত্রে হলদিয়া কলকাতা বন্দরে সুবিধা হবে। পদ্মার সুস্বাদু ইলিশ পেতে কে না চায়। সে একদিন ছিল পদ্মার ইলিশ সাঁতার দিয়ে বেড়াতো গঙ্গার জলে। বঙ্গোপসাগর থেকে পদ্মায় চলে আসা ইলিশ নির্ভয়ে পাড়ি দিত গঙ্গার উজানে। তবে সেই অবাধ যাতায়াতের স্বাধীনতায় ছেদ পড়ে 1975-76 সালে। তখন থেকেই ফরাক্কা ব্যারেজ প্রকল্প পুরোপুরি চালু হয়। 1978 সালে ব্যারেজের লক সিস্টেম সম্পূর্ণভাবে তৈরি হওয়ার পর ভাগীরথীতে ঢুকতে না পেরে ইলিশের ঝাঁক ফিরে যেত পদ্মায়। সেই খরা এবারে কাটতে চলেছে। নতুন করে তৈরি হচ্ছে ফরাক্কা ব্যারেজের নেভিগেশন লক। বিশেষজ্ঞরা দাবি করেছেন, এমনভাবে এই লক গেট তৈরি হচ্ছে যাতে ইলিশের ঝাঁক সরাসরি চলে আসতে পারে গঙ্গায়। বাঙালিদের দীর্ঘদিনের পদ্মার ইলিশের পাওয়ার স্বপ্ন সহজে পূর্ণ হবে। এমনকি এই ইলিশ সাঁতার দিয়ে বারাণসী পর্যন্তও পাড়ি দিতে পারবে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বর্ষার মরশুমে পদ্মার ইলিশ ধরা পড়তে পারে এবার গঙ্গায়। মুর্শিদাবাদে ফরাক্কা ব্যারেজের লক গেটগুলি ভালোভাবে কাজ না করায় তা নতুন করে গড়ার কথা ঘোষণা করেছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়া। জলমার্গ বিকাশ প্রকল্পের আয়তায় কাজ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার। এলএনটি জিও স্ট্রাকচারকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থার অন্যতম কর্তা এস কানাপ্পান বলেন, এমনভাবে সুইস গেটগুলি তৈরি করা হচ্ছে যাতে পদ্মা ইলিশ অনায়াসে গঙ্গায় প্রবেশ করতে পারে এবং সরাসরি বারাণসী পর্যন্ত পাড়ি দিতে পারবে। কানাপ্পান আরও বলেন, মিটার গেট, কাইসান গেট, বাল্ব গেট, রেডিয়াল গেটগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে। এগুলি রিমোট কন্ট্রোল করার মাধ্যমে চালিত হবে। এর ফলে পণ্য চলাচলের ক্ষেত্রে ও হলদিয়া ও কলকাতা বন্দর সুবিধা পাবে। 1,500 থেকে 2,000 টনের পণ্যবাহী ভেসেল সহজেই পারাপার করতে পারবে এই লক গেট দিয়ে। চলতি বছরের জুন মাসের মধ্যেই লক গেটগুলির কাজ শেষ হয়ে যাওয়ার কথা। তারপরেই পদ্মার ইলিশ গঙ্গায় আসা শুরু হয়ে যাবে অবাধে। সত্যি কি এভাবে পদ্মার ইলিশ গঙ্গায় আসা সম্ভব? রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মৎস্য বিভাগের উপদেষ্টা বিজয়ন বর্ণল বলেন, ইলিশ মাছের প্রবণতাই হল স্রোতের প্রতিকূলে যাওয়া। পদ্মার উজান পানে চলতে গিয়ে ইলিশের ঝাঁক বাধাপ্রাপ্ত হয় ফারাক্কা ব্যারেজে। এক্ষেত্রে মাছ পারাপারের জন্য সাধারণত ফিস লেডার ব্যবহার করা হয়। লক গেটগুলিতে যদি এই ধরনের লেডার লাগানো হয় তাহলে অনাহাসেই সেই ইলিশ চলে আসতে পারে গঙ্গায়। বাঙালি মাত্রই মৎস্য পিয়াসী, আর ইলিশ হলে তো কথাই নেই। এমন পদ্মার ইলিশ পেতে হলে বাংলাদেশ সরকারের মুখোমুখি হয়ে থাকতে হয় পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতকেই। তারা যতক্ষণ না রপ্তানির ছাড়পত্র দেয়
দক্ষিণ পশ্চিমবঙ্গ তথা এদেশে ইলিশ আমদানি সম্ভব নয়। গত বছর পুজোর আগে 14,50,000 কেজি ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার। এদেশে এই সুযোগ মিলেছিল প্রায় 7 বছর পর। এর মধ্যে চরাপথে যেটুকু ইলিশ এদেশে এসেছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য, তাই অতি চড়া দাম দিয়েও সেই ইলিশ হাতে পাওয়া ছিল রীতিমতো ভাগ্যের ব্যাপার। এবার রপ্তানি আমদানির ঝঞ্ঝাট বা প্রশাসনিক জটিলতা ছাড়াই যদি সীমানা পেরিয়ে বাংলাদেশের ইলিশ গঙ্গায় ঢুকে পড়ে তাহলে সোনায় সোহাগা। ইলিশ আল্লাদিরা আপাতত সেদিকেই তাকিয়ে থাকছেন। আজ এই পর্যন্ত, খবর কখনো থেমে থাকে না, সবসময় নিত্য নতুন নিউজের আপডেট নিয়ে আপনাদের সামনে এসব নিউজ অফিসিয়াল। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। ধন্যবাদ।